সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন সকাল শুরু হয়ে গেছে, সাথে সাথে একটা নতুন ভিডিও। আমার পরিবারের সকল নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজকে আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো আরও একটা ভিডিও শুরু করে দিলাম, আর এখন বাজে সকাল 10:30। সবারই মোটামুটি সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্ট বলো বা সকালের প্রাতরাশ বলো, যাই বলো, তো সবারই খাওয়া হয়ে গেছে। আর আমি তো দেখলেই দই, হচ্ছে চিনি আর একটু মুড়ি নিয়েছি। রুটি খেতে ইচ্ছে করছে না, গরমে না ভালো লাগে না রুটি খেতে, তাই জন্য আমি দই মুড়ি খেলাম, ওরা সবাই রুটি খেয়েছে। তো খাওয়া দাওয়া সেরে অনেকগুলো কাঁচা ভিজিয়েছিলাম সকালবেলায়, তারপরে সেগুলোকে কেচে কুচে আমি ছাদে নিয়ে এসেছি, মেলছি এখন। আর প্রচণ্ড রোদ্দুর, কিন্তু খুব সুন্দর হাওয়া। হাওয়া হলে হবে কি, হাওয়াটা খুবই গরম, খুবই গরম, যেহেতু রোদের তাপ প্রচণ্ড, ওই কারণে হাওয়াটাও প্রচণ্ড গরম। তবু কিছু করার নেই, মেলতে তো হবে। আর নিচে মেলার মতন সেমন জায়গা নেই, ছোট মানে অল্প কিছু কাচলে হয়ে যায়, বেশি কিছু কাচলে আমাকে ছাদে মেলতে আসতে হয়। তো যাই হোক, যেহেতু দু বালতি মতন কেচেছি তাই জন্য ছাদে এসছে মেলতে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই, তোমাদের সাথে নিচে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে আর মানে বসিনি, কারণ বসলেই দেরি হয়ে যাবে রান্নাটা করতে। তো ওই কারণে আমি একদম মানে সবজি কাটতে বসে পড়েছি, সবজিটা কেটে নিচ্ছি, যা রান্না করব সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। যত বেলা হবে তত তো আরও মানে বেশি গরম পড়বে ওই কারণে। তো চলো আমি সবজিগুলো কেটে নিই, তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো। দেখো বন্ধুরা, আজকে হাজবেন্ড এনেছে হচ্ছে কাতলা মাছ, আর এনেছে দেখো পুঁটি মাছ। হাজবেন্ড ভীষণ ভালোবাসে পুঁটি মাছ ভাজা খেতে, তো অনেকদিন পরেই পুঁটি মাছ এনেছে। কিন্তু দুঃখের বিষয় মানে এই মাছ কাটতে প্রচণ্ড কষ্ট, কাটতে ভীষণই কষ্ট, কিন্তু পুঁটি মাছগুলো মানে খুব মানে জ্যান্ত একদমই, আর তার মধ্যে হচ্ছে মানে খুব বড় বড় সাইজের, আর মানে খুব টাটকা মাছ একদম পুঁটি মাছ। পুঁটি মাছ কিন্তু অনেক সময় গলা থাকে, তো মাছগুলো একদম টাটকা। আর এটা দেখো একটা মানে অন্য মাছ, কী মাছ আমি জানি না, এই একটাই দেখছি অন্য মাছ রয়েছে এর মধ্যে। তো এই মাছ কাটতে ভীষণ কষ্ট হবে। তো বন্ধুরা দেখো, আমি কাতলা মাছটা মানে অনেকটা মাছ এনেছে, তো কাতলা মাছ তো আমি তো সবটা করবো না, কিছুটা করছি আর কি। আর তো মাছটা ভাজা বসালাম, কিছুটা মানে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভাজা বসি দিয়েছি। আর পুঁটি মাছগুলো আমি পরে কাটবো, কারণ আগে রান্নাটা করে নিচ্ছি। পুঁটি মাছ কাটতে তো প্রচুর সময় লাগবে, তো এই কারণে ভাবলাম আগে রান্নাবান্নাটা করে নিই, তারপরে হচ্ছে পুঁটি মাছটা কাটতে বসবো। নাহলে পুঁটি মাছ কাটতে বসলে আমার আর মানে রান্না করার এনার্জিটাই চলে যাবে, কারণ অনেকগুলো মাছ তো এই কারণে। আর আজকে একটু ঝিঙে দিয়ে পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঘন্ট করছি আর কি, ঝিঙে ঘন্ট। তো বেশ ভালো লাগে পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই ঝিঙে ঘন্টটা খেতে বেশ ভালো লাগে। একটু বেশি করেই করলাম, মানে রাত্রেবেলা হয়ে যাবে, রুটি দিয়ে খেতে পারবো রাত্রেবেলা, তো এই কারণে। আর এখানে হচ্ছে একটু আলু ভেজে নিচ্ছি মাছের ঝোলের জন্য, আর মাছটা তো ভাজা হয়ে গেছে, ঝিঙে ঘন্ট আর মাছের ঝোল করব। আর এই যে সোনা জিয়ার জন্য একটু ভেন্ডি ভাজা, এই হচ্ছে আজকের মেনু। আজকে আর বেশি কিছু করব না, কারণ আর সবজি সমস্ত আগেই কাটা হয়ে গেছে, তারপরে মাছ এনেছে, তো এই কারণে মাছটা আর আজকে করব না, পুঁটি মাছটা ওটা কেটে কুটে রেখে দেবো, ওটা কালকে করব। আর মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। তো দেখো আজকের মেনু পুরো রেডি, আলু ভেন্ডি ভাজা, ঝিঙে ঘন্ট আর মাছের ঝোল। তো বন্ধুরা দেখো, আমি এখন মাছ কাটতে বসলাম আর কি। আর রান্নাঘরের বাসন কোসন মাজা, গ্যাস মোছা সব কমপ্লিট হয়ে গেছে,
তো তারপরেই বসলাম মাছ কাটতে। আর এই মাছ কাটতে একটু সময় লাগবে, আর বেশ অনেকগুলোই মাছ এনেছে। তো আর আমি না মানে বেশি তাড়াতাড়ি পারি না, যেহেতু কাটার অভ্যাসটা নেই ওই কারণে তাড়াতাড়ি পারি না। আর পুঁটি মাছে তো প্রচুর আসছে, প্রচুর আসছে, তো এই কারণে আষ্টেগুলো ছাড়াবো। তারপরে পাখনা আছে, পাখনাগুলোকে কাটবো, তারপরে পেটটা কাটবো, এই কারণে একটু সময় লাগে। অন্যান্য মাছে মানে ছোটো ছোটো অনেক রকম মাছ আছে যেগুলোতে শুধু পেট কাটলেই কিন্তু হয়ে যায়, শুধু পেটটা কাটলেই হয়ে যায়। আর পুঁটি মাছের তো পুরোটাই কাটতে লাগে, তো ওই কারণে একটু সময় লাগে। তো বন্ধুরা দেখো আমার মাছগুলো কিন্তু প্রায় শেষের দিকে, তো কখন বসেছি, আমার কোমর পুরো ব্যথা হয়ে যাচ্ছে এতগুলো মাছ কাটতে কাটতে। তো বন্ধুরা দেখো সমস্ত মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটা কিন্তু আশ পাবে না, এত সুন্দর করে আমি ধুয়েছি। আর মাছের পেটের মধ্যে না পুরো ডিম ভর্তি, মাছগুলোর মধ্যে পুরো ডিম ভর্তি, এই যে দেখো। আর আমি এখন লবণ মাখিয়ে ফ্রিজে রেখে দেব। পুঁটি মাছ খাওয়াটা তো শাস্তি, কাটতে সত্যি প্রচণ্ড কষ্ট হলো, প্রচণ্ড মানে কি বলবো। ছোটো মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু এই যে কাটাকাটির ঝামেলা, এই কারণে না খাওয়া হয় না। আর মানে দোকানদার কেটেও দিতে চায় না, এত ছোটো মাছ কাটতেও সময় লাগে, ওই কারণে কেটে দিতে চায় না, তো এই কারণে আনেই না। আজকে অনেক দিন পরে পুঁটি মাছ নিয়ে এসছে, তো সেদিনকে মোরলা মাছের চচ্চড়ি করেছিলাম, ওর খুব ভালো লেগেছে, তো আজকে ওই জন্য পুঁটি মাছ নিয়ে এসছে। তো যাই হোক এনেছে, এখন কাটতে হবে, কি করব, কিছু তো করার নেই। বাবা পুরো এক ঘন্টা বসে আমি মাছ কাটা কাটলাম, আর কাটার অভ্যাস নেই তো ওই কারণে আরও দেরি হয়। যদি আবার রোজ মাছ কাটা হয় তাহলে দেখবে একটা অভ্যাস চলে আসে, হাতের স্পিড চলে আসে, যেহেতু ওই মানে মাসে একদিন বা সপ্তাহে একদিন আনলো, এরকম মানে আনলে তো আর হাতের কোনো অভ্যাস থাকে না, তো অনেকটা সময় লাগলো। তারপরে আবার কতক্ষণ বসে বসে ধুলাম, যেহেতু জোরে ধুতে পারছি না, মানে পুঁটি মাছের মানে পেটের মধ্যে না পুরো ডিম ভরা, এই কারণে সে কতক্ষণ আস্তে 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 করে ধুলাম, ধুয়ে নুন মাখিয়ে ফ্রিজে রেখে দিলাম। ওটা তো আর আজকে করবো না, ওটা কালকে করবো। তো যাই হোক চলো তোমরা দেখতে থেকে আর আমার সাথে থেকো। ঘর দুয়ার গুছিয়ে ঝাড় দিয়ে চলে আসলাম ঘরটা মুছতে, আর মোটামুটি সমস্ত কাজ আমার হয়ে গেছে। এখন এই ঘরটা মুছে তারপরে আমি স্নান করব, আজকে সকালে পুজোটা দেওয়া হয়নি, তো এখন আমি স্নান করে পুজো দেব। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো, আমি ঘরটা মুছে নিই চলো। ছাদে প্রচণ্ড রোদ্দুর, তো আমি স্নান করে চলে আসলাম, এখন গাছের ফুলগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে পুজোটা দিয়ে নেব। সকালে পুজো দিলে না একটু সকাল সকাল পুজোটা দেওয়া হয়, না হলে প্রচণ্ড বেলা হয়ে যায়, কারণ সমস্ত কাজ কর্ম সেরে তারপরে স্নান করে পুজো দিতে গেলে না প্রচুর দেরি হয়ে যায়। তো যাই হোক গাছের ফুলগুলো সব তোলা হয়ে গেছে, এখন নিচে গিয়ে পুজোটা দিয়ে নিই চলো। তো বন্ধুরা দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এই পুজো টুজো দিয়ে সিঁদুরটা পরলাম, পরে এই পাখার তলে বসলাম, এত গরমে আর কাজ মোটে শেষ হয় না, সেই সকাল থেকে চলতেই থাকে, একটার পর একটা যেন চলতেই থাকে, শেষ যেন আর হতে চায় না। আর এখন বাজে 1:35, একটু পরে সোনা জিয়াকে খাওয়াবো, মানে দুটোর সময় ওদেরকে খাওয়াই। আর আমি একটু নুন চিনির জল ভিজিয়ে রেখে এসেছি, একটু পাখার তলে বসলাম, জলটা খাবো একটু পরে, তারপরে হচ্ছে সোনা জিয়াকে খাওয়াতে বসবো, মানে সোনাকে খেতে দেবো, জিয়াকে খাইয়ে দেবো। তো তোমাদের সাথে একটা কথা আমি অনেকদিন ধরেই ভাবছি যে শেয়ার করবো, বলবো তোমাদেরকে, বলা আর হচ্ছে না, যেটা হলো আমার চ্যানেলটা সার্চ করলে আসছে না, কেন আসছে না আমি জানি না, নিজেই জানি না, কারণ আমি তো এখানে না জেনেই পুরোটা এসেছি। এবার হয়তো কোনো নিশ্চয়ই সমস্যা হচ্ছে, কারণ আগে আসতো, এখন হট করে কেন আসবে না বলো, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে।
তাই জন্য আসছে না বলো। তো তোমরা যারা জানো প্লিজ আমাকে একটু জানিও যে এতে কোনো সমস্যা নেই তো, বা এতে আমার চ্যানেলের কোনো ক্ষতি হচ্ছে না তো, বা কী কারণে সার্চ করলে আসছে না। আমি অনেক টেকনিক্যাল চ্যানেল দেখেছি ইউটিউবে, তারা বলছে কিওয়ার্ড বসাতে, কিন্তু আমার তো কিওয়ার্ড মানে বসানোই আছে, কারণ আমার চ্যানেল যখন মনিটাইজেশন হয়েছিল না তার আগে কিওয়ার্ড বসিয়ে তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তোমরা যারা জানো তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, অনেক হেল্প করো, তো প্লিজ তোমরা আমাকে জানিও যে আমার চ্যানেলটা সার্চ করলে কেন আসছে না, আগে আসতো হঠাৎ করে কেন আসছে না, এটা আমার মাথায় আসছে না যে কেন এরকম হচ্ছে। তোমাদেরকে বললাম, আমি জানি আমার বন্ধুরা যারা জানে অবশ্যই আমাকে হেল্প করবে, এর আগে অনেক হেল্প করেছে আমাকে। এখন শোনা জিয়াকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে, তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো। চলে গেছে এখন, মানে আরও সবার বাড়িতেই যাবে, সবার বাড়িতেই একটু একটু করে সময় আর কি মানে আসছে আর কি একটু সময়ের জন্য। তো আমাদের বাড়িতেও এসেছিলো, আমি চাল আলু একটু দক্ষিণা দিয়েছি, তোমরা চলে গেছে। তো যাই হোক চলো, এখনও সোনা জিয়াকে খাওয়াই নি, এখন খাওয়াতে বসবো, তো তোমরা দেখতে থেকো সাথে থেকো। তো বন্ধুরা দেখো জিয়াকে খাওয়াতে বসেছি আর সোনা খাচ্ছে, ও জিয়াকে খাইয়ে তারপরে হচ্ছে আমি খাবো। আর সূর্যের আলোটা না একদম মানে মুখের উপরে পড়েছে, জানলা দিয়ে এই ঘরটাতে প্রচণ্ড রোদ্দুর আসে, আর যেহেতু ওরা টিভি দেখতে দেখতে খায় ওই জন্য এই ঘরেই বসবে খেতে, এত বলি ওই পাশের ঘরটাতে বসবে না খেতে, টিভি দেখতে পারবে না তো, আর এই ঘরটাতেই আমাদের টিভি, ওই কারণে এই ঘরেই বসবে। তো বন্ধুরা আমি চলে এসেছি এখন ছাদে, প্রচণ্ড গরম লাগছে। এতক্ষণ জিয়ার সাথে সাথে ছিলাম, ও সাইকেল চালাচ্ছিল আর আমি ওর সাথে সাথে ছিলাম, এখন আসলাম ছাদে। তো এখন বাজে 5:30, জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছে, এখন তুলবো জামাকাপড়গুলো তুলবো। আর জিয়া এসছে, সোনা এখনও সাইকেল চালিয়েই যাচ্ছে, ও সাইকেল চালাতে খুব ভালোবাসে সোনা, এখনও সাইকেল চালিয়ে যাচ্ছে। আর আমি এখন গাছগুলোতে জল দেবো, তারপরে জামাকাপড়গুলো তুলবো, তারপরে নিচে যাব, ছাদে অনেক কাজ আছে এখনও। তো যাই হোক চলো, তোমরা দেখতে থাকো সাথে থেকে, এখন জামাকাপড়গুলো আগে তুলে নিই। নিচে এসে সন্ধ্যা পূজা দিলাম, দিয়ে হচ্ছে জিয়াকে ম্যাগি করে দিয়েছি, জিয়া ম্যাগি খাচ্ছে, সোনাও ম্যাগি খাচ্ছে, আর পেছনে যে টিভি চলছে গান চলছে, ওরা গান দেখতে দেখতে খাচ্ছে, আমার আর খেয়াল ছিল না, তো সেই গানের সাউন্ড চলে এসছে, তো গানের সাউন্ড দিলে তো আবার কপিরাইট চলে আসবে, ওই কারণে আবার মানে ওদের কথাগুলো মিউট করে দিলাম। তো সোনা জিয়া দুজনেই ম্যাগি খাচ্ছে এখন, সোনা জিয়া ম্যাগি খেলো, এখন ওদেরকে একটু পড়াবো। আর এই যে দেখতে পাচ্ছ জিয়ার দুষ্টুমি ছিল, চাঁদের কোনায় চড়কা কথা বুড়ি পুরানে তার বয়স লেখা 7020, সাদা জুতো জাল বনেছে হয় না পুনন সারা পন ছিল তার ধরবে জালে 1000 কোটি তারা। একটা ছড়া শুনিয়ে দিল তোমাদের, রজনীকান্ত সেন বাবুই পাখি দাঁড়া কি বলেছে, চলাই করে ঘরে থেকে কর শিল্পের বলা, আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কসবার লাগবে জলে বাবি হাসিয়া কহে সে কষ্ট পায় তুমি বাছায়
একটা জায়গায় দুটো শুনিয়ে দিল। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, ততক্ষণে সবাইকে টাটা, গুড নাইট।